বর্তমান কোভিড-19 এই বাংলাদেশ দিশেহারা হয়ে পড়েছিল। আমরা সবাই আতঙ্কিত হয়েছিলাম, ভীত হয়েছিলাম, কিন্তু আমাদের জনপ্রিয় শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আমরা সেই কোভিড করোনা ভাইরাস থেকে আমরা বাংলাদেশ প্রায় মুক্ত হওয়ার পথে। 1954 সালে যখন যুক্তফ্রন্ট নির্বাচন হয় তখন সম্ভবত প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিলাম, সফটওয়্যার পড়তাম। সেই সময় বাজারে গিয়ে ওই আওয়ামী লীগের নেতা কর্মীরা যখন স্লোগান দিত তার সাথে স্লোগান দিয়ে বিরাট সময় একটা কাজ দিল মনে আসতো। আমি সরাসরি আমার শ্রদ্ধা নেতা ভোলার জনমানুষের বন্ধু নেতা আপনজন আমাদের অভিভাবক জননেতা আলাস কুমার আমাদের সাথে প্রথম পরিচিত হয় 70 নির্বাচনে ভোলা জেলা পরিষদে, যদি এপ্রিলে পরিচিতি সব হয়েছিল। আগে দেশে তখন পাকিস্তান আমার মৌলিক গণতন্ত্র ছিল, কারণ সেই সময় এমএলএ এমপি প্রেসিডেন্ট প্রেসিডেন্ট এই চেয়ারম্যান যারাই হইতেন সবাই জনগণের পর খবরে প্রত্যক্ষ খবরে হইতেন, প্রত্যক্ষ খবরে প্রথম হয়তো জনপ্রতিনিধিগণ তারা আমার ভোট দিয়ে করতেন চেয়ারম্যান, চেয়ারম্যানের ভোট দিয়ে করতেন মেম্বার, এই ধরনের ছিল। যাই হোক, সেখানে আমার প্রথম আমার শ্রদ্ধা নেতা আলাস কুমার আমাদের সাথে পরিচয় ঘটে। সেই সময় থেকেই আমি আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত এবং যথারীতি কাজ করে আসছি। দেশ এখন স্বাধীন হলো 2001 সালে 16ই ডিসেম্বর যখন স্বাধীন হলো, তারপরে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বাংলাদেশ সরকারের বাংলাদেশের প্রতিষ্ঠাতা বাংলাদেশের মহাসভাপতি জাতির জন্য বঙ্গবন্ধু দেশ গঠনে মনোনিবেশ করেন। সেই সময় ইউনিয়নে কোনো আইন শৃঙ্খলা কাঠামো কিছুই ছিল না, তখন আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ হয় এবং বেলুনিয়ার সংগ্রাম পরিষদে আমি একজন সদস্য ছিলাম এবং সদস্য থাকার প্রেক্ষিতে ইউনিয়নের যে সমস্ত আচার বিচার সকল কর্মকাণ্ডে আমি জড়িত ছিলাম এবং পরবর্তীতে যখন আওয়ামী লীগের প্রথম এই কমিটি হয়, ইউনিয়ন কমিটি হয়, সেই ইউনিয়ন কমিটিতে আমি প্রথম সভাপতি হই এবং আজকে প্রায় 45 বছর পর্যন্ত আমি আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছি। এখন আমি সভাপতি আছি। বাংলাদেশের মহান সভাপতি জাতীয় দলের বঙ্গবন্ধু শেখ মুজিব পেয়েছিলেন ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত শোষণমুক্ত একটা সমৃদ্ধিশালী সময় বাংলাদেশ গড়ে তুলবেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস তিনি 1975 সালের সোনালী অগাস্ট নৃশংস হবেন বিপদগামী লোকের নীত হন, যার ফলে তিনি সেই লক্ষ্য করতে পারেননি। তারই অবর্তমানে সুদীর্ঘ 23 বছরে আমাদের জননেত্রী শেখ হাসিনা দেশের নেতৃত্বে আসেন এবং জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আজকে দেশ উন্নয়নের পথে দুর্ভাগ্যকে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, এটা অপ্রতিরোধ অবস্থায় এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমাদের ভোলা মাটির মানুষের বন্ধু নেতা আমাদের যত আপনজন আমাদের অভিভাবক জননেতা আলাস কুমার আহমেদ যথারীতি ভোলার সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে অনেক কাজ উন্নয়নমূলক কাজ করেছেন এবং দেশে যা কিছু উন্নতি হয়েছে তখন আমাদের প্রিয় নেতা তখন আমাদের হাত ধরে হয়েছে, তার সুবাদিক হয়েছে। আমার সমস্ত ইউনিয়ন বিশেষ করে ভোলা সদর উপজেলা যে 13টি ইউনিয়ন তন্মধ্যে আমার ইউনিয়নের যে সমস্ত উন্নয়ন হয়েছে আমি তারই কিছুটা ইঙ্গিত বা আবাস দিচ্ছি। সর্বপ্রথমেই আমার নেতা যখনই 93% দল ক্ষমতায় আসে আসার পরে মন্ত্রী ক্যাবিনেট ফর্ম হয়, ক্যাবিনেট ফর্ম হওয়ার পরে ভোলা আসে, আসার পরে প্রথমেই আমরা দাবি করেছিলাম আমাদের এই বেলিনিয়া একটা আরিবাদ দেওয়ার জন্য, যার মানে বেলিনিয়া প্রতিনিয়ত ভাবতেছে এটা যখন প্রেস করা হলো ভোলাতে তখন তিনি বলেছিলেন যে আরিবাদ হবে, আরিবাদ হওয়ার পরে এই নদীতে যাবে কিছু না হলে বিস্তীর্ণ এলাকা লড়তে হবে। তাছাড়া আজকে যে উন্নয়ন আমার ইন্ডিয়ানে যে আজকে দেখা যাবে অন্য যারা ছিল বিরোধী দল, বিরোধী দল জাতীয় পার্টি বিএনপির আমলে দৃষ্টান্তমূলক কোনো কাজ হয়েছে এর কোনো নিদর্শন আমার এই ভেন্যুতে দাঁড়াবে কিন্তু পাবে না।
কিন্তু আমরা যেখানে যাই যেখানে তাকাই যেখানে যে দিয়ে লক্ষ্য করি সেখানে আমাদের সরকারের আমাদের নেতা তোমার আমাদের নেতৃত্ব উন্নয়ন হয়েছে বা কিছু আমরা তুলতে ছিল বিশেষ করে এটা আমাদের পাশে শিক্ষার ক্ষেত্রে প্রথমে আমি চেয়ারম্যান হওয়ার পরে আমার দলনেতা আলাস তোমার আমাদের কাছে যখন দাবি করেছিলাম যে আমাদের ইউনিয়নে 1200 এসএসসি এবং জেএসসি প্রায় 1200 ছাত্রছাত্রী বলা যায় পরীক্ষা দিতে হয় নেতার কাছে যখন দাবি করলাম নেতার তত্ত্বাবধানে তারই সুপারিশে তারই নেতৃত্বে এই বর্তমান ভেলুমিয়ার ছাত্রছাত্রীগণ জেএসসি এবং এসএসসি পরীক্ষা দিয়ে খোলা যেতে হয় না তাতে ভেলুমিয়া মাসে 15 থেকে 20 লক্ষ টাকা প্রতি বছর রক্ষা হয় আমার ইউনিয়নে 14টি শিক্ষা প্রতিষ্ঠান আছে প্রাইমারি স্কুল এবং এখন বর্তমানে এই সরকার আমলে আমার নেতা তো ভালো আমাদের নেতৃত্বে সবগুলি বিল্ডিং হয়েছে কোথাও কাঁচা ঘর নেই তারপরে কলেজ আছে একটা সেই কলেজটা এই মানিক ম্যাগিয়াল কলেজ এই বাজার সংলগ্ন অত্যন্ত চারতলা বিল্ডিং করে দিয়েছিল আমার নেতা অত্যন্ত সুন্দর একটা কলেজ আছে দুইটা সিনিয়র মাদ্রাসা একটা আগে ভাঙ্গা ছিল একটু নাজুক অবস্থা ছিল সেই মাদ্রাসা বিল্ডিং করে এখন দেখার মতো নয় নিবিরম দৃশ্য মাদ্রাসাকে দেখা যায় তারপরে হাই স্কুল আছে দুইটা আমাদের হাই স্কুলের এই আমলে যত বিল্ডিং হাই স্কুল তিনটে একটা বিল্ডিং আছে সবগুলি আমার নেতা তো হয় গিয়েছে বর্তমানে যেমন সাইক্লোন সেন্টার ক্যাম্প স্কুল হয়েছে চারটা সেটি কমপ্লিট হয়ে গেছে এবং আর শুধুমাত্র একটা মাধ্যমিক বিদ্যালয় আছে সেটা এই এইবারে স্বীকৃতি প্রাপ্ত হয়েছে এবং আশা করি এইটাও স্বীকৃতি বৃদ্ধি হয়ে যাবে কাজে শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে নেতার যে ছাত্র সমিতি করেছেন স্কুল কলেজ মাদ্রাসা মাদ্রাসায় লক্ষ লক্ষ টাকা দান করেছেন তবে আমাদের নেতা এই মাত্র যেমন আমাদের এই এই বাজারে 5 লক্ষ টাকা দিয়েছেন সরকার বাজারে আমাদের ছিল 5 লক্ষ টাকা 5 লক্ষ টাকা দিয়েছেন তারপরে ফল জীবনী দলের মন্ত্রী আছে সেখানে দিয়েছেন 3 লক্ষ টাকা এবং আজ থেকে বোধ হয় 1 মাস আগে মীরাবাড়ি মোর্শেদ মীরাবাড়ি জামিন মসজিদে দিয়েছে 2 লক্ষ টাকা আরও অল্প আমার মসজিদে এই খন্দকারবাড়ি দলের মসজিদে আমি গত বছর 1 লক্ষ টাকা এনেছি এবছর 50,000 টাকা এনেছি এবং সেই টাকা দিয়ে আমরা এই বাথরুম করে টয়লেট করেছি সংযোগনা করেছি এবং মসজিদ সুন্দর করেছি এবং বহু মসজিদ আছে অনেক অনেক মসজিদে আছে এমন